প্রিয় দর্শক, সেরা রন্ধন শিল্পী 2015 এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল ও ফ্যামিলি পাম অল ইন, প্রেজেন্টেড বাই এটিএন বাংলা এন্ড দি বাংলাদেশ মনিটর। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রতিযোগিতা এসছে চট্টগ্রাম বিভাগ থেকে। আমাদের এটি হচ্ছে ডিভিশনাল রাউন্ড। এই পর্বে আমাদের আজকের প্রতিযোগী সাতজন যারা আসছেন তারা প্রত্যেকেই চট্টগ্রামের। আর আমাদের আজকের এই জাজেস প্যানেলে যারা রয়েছেন তাদের তিনজনকে এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ, আমাদের জাজেস প্যানেলে রয়েছেন আজকে তিনজন বিশিষ্ট রন্ধন শিল্পী। আমার ডান পাশে রয়েছেন নূর আয়েশা চাকলাদার এবং কিচেন কুইন নামে পরিচিত লবি রহমান এবং বিশিষ্ট রন্ধন শিল্পী তাহেরা ওয়াহিদ। আপনাদের তিনজনকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। পার্টিসিপেন্টস, আপনারা সাতজনে এসেছেন আজকে চট্টগ্রাম বিভাগ থেকে। চট্টগ্রাম বিভাগের আপনারা অহংকার, চট্টগ্রাম বিভাগের মুখ রক্ষা করবেন আপনারাই। আপনারা সাতজন আজকে চমৎকারভাবে আপনাদের রন্ধন শৈলী প্রদর্শন করবেন। আমাদের জাজেস প্যানেল আপনাদের চুলসেরা বিশ্লেষণ করবে। আমরা আপনাদেরকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অর্থাৎ ডিভিশনাল রাউন্ডের নিয়ম অনুযায়ী আপনাদেরকে সময় দিচ্ছি এক ঘন্টা। আপনারা প্রত্যেকে এক ঘন্টা সময় পাবেন। এই এক ঘন্টার মধ্যে আপনাদের রেসিপি অনুযায়ী আপনাদের রন্ধন কাজ আপনারা শেষ করবেন। ইসমাইল চৌধুরী মামুন, আমি এসেছি চট্টগ্রাম বিভাগ থেকে। আজকে আমি তৈরি করব প্যান পাই স্নেপার্স উইথ স্পাইসি চিকপিস। তার জন্য আমার লাগবে তিন পিস স্নেপার্স প্লেট এবং গার্লিক পেস্ট, গার্লিক জিঞ্জার পেস্ট, টমাটো পেস্ট, সল্ট, ব্ল্যাক ক্রেশিট ব্ল্যাক পেপার, চিকপিস এবং স্পাইসি হচ্ছে চিলি পাউডার, টোস্টেড কিউমিন সিড, কিউমিন পাউডার এবং কারি পাউডার, টার্মারিক পাউডার, ড্রাই চিলি এবং সেসামি সিড, সাম সেসামি পাউডার। আমি সঞ্জিদা খাতুন, চিটং বিভাগ থেকে আসছি। আমি মেজবানের মাংস রান্না করব। লাগছে গরুর মাংস, যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, রাঁধুনি গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, গরম মশলা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, নারিকেল বাটা, সরিষা বাটা, তেল। আমি ফারহানা তাসনিন, আমি এসেছি চট্টগ্রাম বিভাগ থেকে। আমার রেসিপির নাম হচ্ছে গ্রিন চিকেন কারি। তার জন্য লাগছে চিকেন, লবণ, আদা বাটা, মিষ্টি দই, টক দই, ধনে গুঁড়া, ধনে পাতা আর পুদিনা পাতা বাটা, দুধ, চিনি, ঘি, পাঁচফোড়ন আর পাম অয়েল। আমার নাম ইসমেতারা বেগম, আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। আমার রেসিপি হলো গরুর শিঙে দুধ কষু। গরুর শিঙে আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এতে আদা দিব, রসুন দিব, জিরা বাটা দিব, পেঁয়াজ দিব, তারপরে লং ইলাচি দারচিনি এবং তেল। আমি নাসরিন আক্তার সুমি, আমি এসেছি চট্টগ্রাম থেকে। আমার রেসিপিটি হচ্ছে বিনে চাউলের সুচি। আমার রেসিপি তৈরি করতে লাগছে বিনে চাউল, আর আমি স্ট্যাফিংটা করছি শাক, মুরগির মাংস লাগছে, আর ভিতরে আমি গাজর, শশা আর উপরে আমি গার্নিশটা করব অ্যাপেল দিয়ে, আর একটা সস দিয়ে, আর তেল লাগছে, আদা লাগছে, রসুন লাগছে, পেঁয়াজ লাগছে। আমার লতিফা আক্তার, আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি, আর আমার রেসিপির নাম হলো ইলিশের দম বিরিয়ানি। আর আমার উপকরণগুলো হচ্ছে লাল মরিচ, হলুদের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ বেরেস্তা, গরম আস্ত গরম মশলা, গরম মশলার পাউডার, ঘি, ইলিশ মাছ, কাঁচামরিচ, দুধ, চিনি, লবণ, তেল আর পানি। আমি ইসমত আরা আবেদিন, আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। আমার রেসিপির নাম কলা পাতায় আস্ত মোচা। আর এই মোচা করতে লাগছে দেশি মুরগি, চাল, চিংড়ি, দেশি মুরগির ডিম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লং, ডালচিনি, এলাচ, পাম অয়েল,
ঘি আর কলা পাতা। সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতা 2015 আমাদের জাজেস প্যানেলে তিনজন বিশেষজ্ঞ রয়েছেন, রন্ধন বিশেষজ্ঞ, এবং আপনারা আপনাদের আজকে যে ডিশটি আপনারা তৈরি করবেন আমাদের জাজেস প্যানেলের সামনে আপনারা উপস্থাপন করবেন, এবং তারপর তারা চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের পক্ষে বিপক্ষে রায় দেবেন। সেটি হচ্ছে আমাদের আজকের এই প্রতিযোগিতা থেকে পাঁচজনকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিদায় নিতে হবে। তবে সেটা আমরা চাই না, দেখা যাক কোন দুজন আমাদের সাথে আমাদের থার্ড রাউন্ডে যেতে পারেন। আমাদের আজকের ডিভিশনাল রাউন্ডে এক ঘন্টার সময়, এই এক ঘন্টার মধ্যে আপনাদের রান্নার কাজ শেষ করতে হবে। প্রস্তুত? ওকে ফাইন, 3, 2, 1 এন্ড গো। আপনাদের জন্য সময় নির্ধারিত রয়েছে এক ঘন্টা, এই এক ঘন্টার মধ্যে আপনাদের রান্নার কাজ শেষ করতে হবে। সেরা রন্ধন শিল্পী প্রতিযোগিতা 2015 এর কিছু তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে দেই। সেটি হচ্ছে আমাদের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে আমরা চারজনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি করব, এবং সেই অনুষ্ঠানে সেরা রন্ধন শিল্পী 2015 যিনি হবেন তার জন্য রয়েছে নগদ 1,00,000 টাকা এবং অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার। যিনি ফার্স্ট রানার আপ হবেন তার জন্য রয়েছে নগদ 50,000 টাকা এবং অনেকগুলো আকর্ষণীয় পুরস্কার, এবং সেকেন্ড রানার আপ যিনি হবেন তার জন্য রয়েছে নগদ 25,000 টাকা এবং বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও আরও কিছু তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। 7টি বিভাগ থেকে আপনারা যে 49 জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, অর্থাৎ সেরা রন্ধন শিল্পী 2015 এই অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে বেশ কিছু পুরস্কার। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের ধারক আপনারাও হতে পারেন। চট্টগ্রামের সুস্বাদু রান্নার কথা আমরা জানি, সেই রান্নাগুলো আজকে আপনারা উপস্থাপন করবেন। আপনাদের মধ্য দিয়েই চট্টগ্রামের আজকে আমরা বিভিন্ন সুস্বাদু খান রান্নার স্বাদ গ্রহণ করতে পারব।
আপনি কি তৈরি করছেন, কি রান্না করছেন? আমি রান্না করছি বিনি চাউলের সুচি। বিনি চাউলের সুচি। বাহ। চট্টগ্রামের খাবার সম্পর্কে, চট্টগ্রামের রান্নার স্পেশালিটি সম্পর্কে যদি কিছু বলেন। সব দেশে স্পেশাল কিছু থাকে, তবে আমি যতটুকু জানি এখানে মেজবানি মাংসটাই চট্টগ্রামের সবচেয়ে মেজবানি মাংস ট্র্যাডিশনাল। এবং চিটংয়ের স্পেশাল বিনি চাল। আচ্ছা, বিনি চাল। বিনি চাল দিয়ে বিন্নি, যেটা আমরা বলি বিন্নি, ধানের খই তেমনি আর কি। বিন্নি চাল দিয়ে করা হয় আপনার বিন্নি ভাত, বিন্নি খিচুড়ি, তারপরে মোচা, আতা বিন্নি ফিরনি, অনেক কিছু বিন্নি দিয়ে করা হয়। Participants, 20 minutes gone. চট্টগ্রাম বিভাগের সাতজন প্রতিযোগী এখানে রয়েছে। মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন, তিনি তৈরি করছেন
প্যান ফ্রাইড স্ন্যাপার সঞ্জিদা খাদুন তিনি তৈরি করছেন মেজবানের মাংস, ফরহান তাসনিম তিনি তৈরি করছেন গ্রিন চিকেন কারি, ইসমে আরা বেগম শাহানা তিনি তৈরি করছেন গরুর সিনায় দুধ কচু, আর নাসরিন আক্তার সুমি তিনি তৈরি করছেন বিনি চাউলের সুচি, লতিফা আক্তার তিনি তৈরি করছেন ইলিশের দম বিরানি, ইসমত আরা আবেদিন তিনি তৈরি করছেন কলায় পাতা আস্ত মোচা। আমরা দেখব আজকের এই সেভেন পার্টিসিপ্যান্টসের মধ্যে কারা, কোন দুজন আমাদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হন। কি রান্না করছেন? আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটি তথ্য আমরা জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের চূড়ান্ত পর্বে অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে আমরা পুষ্টি জ্ঞান সম্পন্ন একজন প্রতিযোগীকে আমাদের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে আমরা আমাদের প্রয়াত সিদ্দিকা কবির অ্যাওয়ার্ড প্রদান করব। এটা আপনার পুষ্টি জ্ঞান সম্পর্কে আপনার মানে এটাতে কিরকম পুষ্টি আছে খাবারে মনে হয় আপনার? ৩০ মিনিট সময় আপনাদের জন্য রয়েছে, নির্ধারিত এক ঘন্টার সময়ের ৩০ মিনিট আপনাদের জন্য রয়েছে। এই ৩০ মিনিটের মধ্যে আপনারা যে প্রতিযোগিতায় যে যুদ্ধে আপনারা লিপ্ত হয়েছেন সেই যুদ্ধ শেষ করতে হবে, যুদ্ধে জয় পরাজয় থাকবে। আমরা দেখব আপনাদের এই সাতজন প্রতিযোগীর মধ্যে কোন দুজন আমাদের সাথে আমাদের থার্ড রাউন্ডে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রতিযোগীরা আজকে এখানে রয়েছেন তাদের বেশ কয়েকজন রিলেটিভস এখানে রয়েছেন। ছোট্ট করে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, আপনি কি চট্টগ্রাম থেকে, আপনার প্রতিযোগী কে, এখানে কে আছেন? ইসমাইল হোসেন মামুন। কেমন রান্না করে? উনি তো রান্না খুবই ভালো করে। আপনি খান, আপনি তার আপনাকে রান্না করে দেয়? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় সময় উনি বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, আমরা যাই, তারপর উনি সাপোর্ট করেন। সুসন্তান খান, বাহ বাহ। আপনি? আমি আসছি আমার বোনের সাথে। বোন বোন কি নাম? সঞ্জিতা। বোনের পেঁয়াজ কাটার পেঁয়াজ কুচিটা খুব সুন্দর হয়েছে। আপনি? হ্যাঁ, লতিফা। আচ্ছা আচ্ছা, আপনি? বাহ বাহ, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখুন কি হয়, ফলাফল কি হয় আমরা এখনো বলতে পারছি না।
আপনারা প্রত্যেকেই আপনাদের রান্নার স্বাদ আগে নিজেরা গ্রহণ করবেন, তারপর আমরা আমি মনে করি যে আমাদের জাজেস প্যানেলের সামনে আপনারা নিয়ে যাবেন। ফিফটি মিনিটস গন, আপনাদের জন্য রয়েছে 10 মিনিট। পার্টিসিপেন্টস, আপনাদের আর অল্প কিছু সময় বাকি আছে। আপনাদেরকে আমি যখন কাউন্টডাউন করব, আপনাদেরকে যখন বলা হবে টাইমস আপ, তখনই আপনারা আপনাদের রান্নার সমস্ত কাজ বন্ধ করতে হবে। আপনারা প্রস্তুতি নিন, যাদের রান্না হয়েছে, যাদের রান্নার কাজটি শেষ হয়েছে, আপনারা আপনাদের ডিশ সাজিয়ে ফেলুন, আমাদের বিচারক মণ্ডলীর সামনে আপনারা সেটি উপস্থাপন করবেন। সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে। আমরা আমাদের আজকের প্রতিযোগিতার একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। সেরা রন্ধন শিল্পী 2015 পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল। আপনারা আপনাদের প্রস্তুতি নিন, আমরা কাউন্টডাউনে যাচ্ছি। 5, 4, 3, 2, 1, টাইমস আপ। পার্টিসিপেন্টস, আপনাদের জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে। 1 ঘন্টা সময় ছিল, এর মধ্যে আমরা দেখেছি আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সেই লড়াইয়ে জয় বিজয় থাকবেই। এখন আপনাদের ডিশগুলো আমাদের জাজেস প্যানেলের সামনে উপস্থাপন করবার রিকোয়েস্ট করব। আমি শুরুতেই আমন্ত্রণ জানাবো আমাদের একদম সর্বপেছনের প্রতিযোগী চট্টগ্রাম বিভাগের ইসমাত আরা আবেদিন। আপনি আসুন প্লিজ। Thank you.
গলার মোচার মধ্যে খুব সুন্দর করে একটা আচার এনেছো এবং এটা দেখতে খুবই ভালো লাগছে। এখন তার আগে আমি তোমার প্রেজেন্টেশন অবজার্ভ করছিলাম, তোমাকে জিজ্ঞেস করেছি, মনে হয় যেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধন করছেন। বাহ, তাহলে কলা মোচা কি এভাবেই থাকে না, উদ্বোধন করে কেউ একজন না, ওপেন করবে? এটা চিটং এর একটা ঐতিহ্যবাহী খাবার। বাহ 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 বাহ, দেখতে হবে তোমার মুরগির ডিমটাকে মুরগি সাজিয়েছো খুব সুন্দর করে, এই ডিমও দিয়েছো, শুটকি আছে, চিংড়ি মাছ আছে, মুরগির রোস্ট আছে। এখন তোমার এত কায়দা কানুন আলা জিনিস খাবো কেমন করে, এটাও তো একটা ব্যাপার। ম্যাডাম চামচ এনেছি, সব পুষ্টিগুণ এখানে আছে, কোনোটাই কম নাই। রাইসটা বোধ হয় আর একটু বেঁধে রাখলে কলা পাতার খুশবুটা আরো বেশি ভালো আসে। কি মনে হচ্ছে, কেমন হয়েছে? মানে আমি চেষ্টা করেছি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। বাহ বাহ, জি প্লিজ। ইসমতার আবেদিন, কলায় পাতা কলা পাতায় আস্ত মোচা, হ্যাঁ সুন্দর প্রেজেন্টেশন। আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের আরো একজন প্রতিযোগী, লতিফা আক্তার, ইলিশের দম বিরিয়ানি। খেয়াল করতে হবে, ধন্যবাদ। লতিফা আক্তার, তিনি তৈরি করেছেন ইলিশের দম বিরিয়ানি। এবারে আসবে নাসরিন আক্তার সুমি, তিনি তৈরি করেছেন বিনি চাউলের সুশি। ধন্যবাদ নাসরিন আক্তার। বিনি চাউলের সুশি, সুশিতে এত তেল হয় না এবং এটা স্টিকি হবে, লেগে থাকবে, এটা কিন্তু খুলে যাচ্ছে, বাট ডেকোরেশন ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ, নাইস, ওকে, ধন্যবাদ। এবারে আসবে ইসমেত আরা বেগম শাহানা, গরুর সিনাই দুধ কুচু। এবার আসবে ফারহানা তাসনিন, তিনি তৈরি করেছেন গ্রিন চিকেন কারি।
রেধেছেন পরের কথা, আপনার প্রেজেন্টেশন একটু ভালো না, আপনার সাবজেক্ট থেকে অন্য জিনিস বেশি হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু নজর দিতে হবে, জোর দিতে হবে জিনিসপত্র, ঠিক আছে? গার্নিশিং খুবই খারাপ হয়েছে। আরেকটা যেটা হয়েছে যে তোমাকে আমি প্রথমেই ওখানেই বলেছিলাম যে তোমার গ্রিন কারির পিস কিন্তু এরকম হয় না, পিস আরও ছোট হবে, বোলনেস করলেও ছোট হবে, উইথ বোন করলেও ছোট হবে। উইশ ইউ বেস্ট। থ্যাংক ইউ ফারহানা তসনিন, গ্রিন চিকেন কারি তৈরি করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। সঞ্জিদা খাতুন, মেজবানের মাংস। সর্ষের তেল ব্যবহার করো নাই, এরকম দু তিনটা তোমার ই রয়ে গেছে এর মধ্যে, গোস্ত সিদ্ধ হয়নি, আর গ্রেভিটা আর একটু কম হতো, নিয়ে যাও, কম হলে ভালো, ধন্যবাদ। এবারে আসবে মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন, প্যান ফ্রাইড স্ন্যাপার। প্রত্যেকটা খাদ্য গুণ যা যা দরকার একটা মিলে সব কিছু এখানে রয়েছে, মানে কমপ্লিট একটা ডায়েট, সব দিক থেকে অনেক সুন্দর। এখন আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। ফুডকে উপরে তোলার জন্য লেস ডেকোরেশন দরকার, ওটা তোমার এখানে টোটালি এসেছে। ইভেন তুমি যে খাবারটা দিয়েছো এখানে, তার যে বয়েলড ফুড ভেজিটেবলটা দিয়েছো, ওখানেও তোমার কালার কম্বিনেশন আছে, বরবটি গ্রিন কালার অ্যাজ ইট ইজ আছে, অ্যাজ ইট ইজ, এখানে লাল তার উপরে একটু গ্রিন, একদম সিম্পলের মধ্যে ফুডটাকে প্রমিনেন্ট করাই হলো শেফের মেইন কাজ, ওটা এখানে হয়েছে, এখন আমরা খেয়ে দিই। খুবই সুন্দর, স্বাদও আমার মনে হয় পারফেক্ট হয়েছে, সব দিক দিয়ে আমার মনে হয় আজকে বেস্ট বলা যায়, বেস্ট ওয়ান, বেস্ট ওয়ান। ওকে, পার্টিসিপেন্টস, রেজাল্ট এখন আমার হাতে, আপনাদের ফলাফল আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেব, তবে তার আগে আমাদের জাজেস প্যানেলে যে তিনজন রয়েছেন সম্মানিত বিচারক, আপনাদের তিনজনকে সামনে আসবার জন্য রিকোয়েস্ট করছি। আমাদের তিনজন সম্মানিত বিচারক এখানে রয়েছেন, সাতজন পার্টিসিপেন্টস আমাদের চট্টগ্রাম বিভাগের, আপনাদের ফলাফল এখন আমার হাতে এবং ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দেব। মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন এবং ইসমত আরা আবেদিন, আপনাদের দুজনকে অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দুজন আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছেন এবং আপনাদের দুজনের মধ্যে কে চ্যাম্পিয়ন, বিভাগীয় চ্যাম্পিয়ন এবং কে রানার আপ হচ্ছেন সেটি জানিয়ে দিচ্ছেন আমাদের জাজেস প্যানেলের একজন। ইসমত আরা আবেদিন, সে হয়েছে রানার্স আপ, চলে আসুন। চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ ইসমাইল চৌধুরী মামুন। সেরা রন্ধন শিল্পী 2015 এর আজকের প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী এবং চট্টগ্রাম বিভাগের সাতজন প্রতিযোগী সহ দেশে বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এরই সাথে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, যাবার আগে একটি কথা বলে যাই, সেটি হচ্ছে বেশি করে মৌসুমি ফল খাবেন। খোদা হাফেজ।